শুরু হয়েছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শহীদ স্মৃতি সরকারি কলেজের পরিণতি ও সুশাসনের রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অলিয়াহাদ রতন। আজকে আমি তোমাদের অনলাইন ক্লাস হিসেবে একাদশ শ্রেণীর ক্লাস নিতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তারপরেও আমরা তোমাদের সবার জন্য দোয়া করব। আমাদের এই শহীদ স্মৃতি কলেজে তোমরা যারা ভর্তি হয়েছো, তোমাদের জন্য শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। আর পাশাপাশি একটা কথা বলতে চাই তোমাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমাদের যে অনলাইন ক্লাসগুলো নিয়মিত হচ্ছে বা চলছে, সেগুলোকে অবশ্যই তোমরা ফলো করবে এবং সেই অনুসারে তোমরা তোমাদের বই ক্রয় করা থেকে শুরু করে তোমাদের বাকি কার্যক্রমগুলো সম্পন্ন করবে এবং রেগুলার তোমরা এগুলো রিভিশন দিয়ে থাকবে। তো আমরা আর বেশি কথা না বলি, তোমাদের উদ্দেশ্যে আমি চলে যাচ্ছি। আমার বিষয় হচ্ছে পরিণতি ও সুশাসন। আমি আজকে তোমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায় আলোচনা করতে যাচ্ছি। আমাদের প্রথম অধ্যায়ের আলোচনার বিষয় দেখো, তোমরা বোর্ডে দেওয়া আছে যে পরিণতি ও সুশাসন প্রথম পত্র প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে যে পরিণতি এবং সুশাসন সম্পর্কে প্রাথমিক ধারণা পরিচিতি। তো আমরা কিছু টপিকস নিয়ে আজকে আলোচনা করব। এই টপিকসগুলো তোমাদের সাথে পরিচিত করে দেই। সেটা হচ্ছে পরিণতি এবং সুশাসন সম্পর্কে আমরা আগে জানবো, যেহেতু তোমরা কলেজ লাইফে প্রথম এবং তোমরা এই বিষয়ে বিস্তারিত জানো না, সেই হিসাবে আমরা তোমাদের এই পরিণতি এবং সুশাসন সম্পর্কে ধারণা দিব। পাশাপাশি তোমাদেরকে এই সম্পর্কিত কিছু প্রামাণ্য সংজ্ঞা আমরা তোমাদের উপস্থাপন করব তোমাদের উদ্দেশ্যে, যাতে তোমাদের জন্য পরিণতি এবং সুশাসন বিষয়টা কী বুঝতে সুবিধা হয়। তারপর আমরা আলোচনা করব পরিধিও এবং বিষয়বস্তু। পরিণতি এবং সুশাসন যে একটা ব্যাপক সাবজেক্ট এবং এটার যে পরিধি এবং বিষয়বস্তু রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু পরিধি এবং বিষয়বস্তু নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। এবং পাশাপাশি আমাদের আজকের এই আলোচ্য বিষয়ের সর্বশেষ বিষয় থাকবে, সেটা হচ্ছে পরিণতি পাঠের প্রয়োজনীয়তা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর কথা না বলি, আমরা চলে যাই পরিণতি এবং সুশাসনের প্রথম অধ্যায়ে। তো আমাদের মূলত প্রথম অধ্যায়ের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে পরিণতির ও সুশাসনের ধারণা। আমরা সবাই জানি পরিণতি এবং সুশাসন ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। তোমরা সবাই জানো যে সিভিক্স এবং গুড গভর্নেন্স শব্দটা আসলে আগে ছিল না, সাবজেক্টের নাম ছিল পরিণতি শুধু। কিন্তু এখন কিন্তু আমাদের একটা ধারণা, মানে আধুনিক বাংলাদেশ বলো বা ডিজিটাল বাংলাদেশ বলো, সেই হিসাবে একটা বিষয় একটা শব্দ যোগ করা হয়েছে, সেটা হচ্ছে সুশাসন। তো সেই হিসাবে আমরা দুইটাই শব্দের অর্থ জানবো, এরপর পাশাপাশি আমরা প্রামাণ্য সংজ্ঞাগুলো ব্যাখ্যা করবো। তো প্রথমে বলতে চাই পরিণতি ইংরেজি শব্দ কী, এটা সবাই জানো, তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তোমরা পড়েছো পরিণতি সম্পর্কে, যে পরিণতি ইংরেজি শব্দ হচ্ছে সিভিক। তোমরা জানো সিভিক শব্দটিকে এসছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস শব্দটা এসছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে, যার অর্থ হচ্ছে নাগরিক এবং নগররাষ্ট্র। অর্থাৎ যে বিষয় কোনো একটি রাষ্ট্রের নাগরিক এবং নগররাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, অর্থাৎ নাগরিকদের সকল বিষয় সংক্রান্ত, বিশেষ করে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে, পাশাপাশি নাগরিকদের বিভিন্ন ধরনের সমস্যা মৌলিক অধিকার নিয়ে আলোচনা করে এবং রাষ্ট্রেরও বিভিন্ন বিষয় নিয়ে উৎপত্তি থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করে, সেটাই হচ্ছে এক কথায় পরিণতি। অর্থাৎ আমরা যদি শব্দগত অর্থে আমরা পরিণতি জানতে চাই বা বুঝতে চাই, তাহলে আমরা বলতে পারবো যে শাস্ত্র কী করে নাগরিক এবং নগররাষ্ট্রের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে এবং সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করে, সেটাই হচ্ছে পরিণতি। তো এই ব্যাপারে তোমাদের বলতে চাই যে তোমরা যেহেতু একাদশ শ্রেণীতে প্রথম ভর্তি হয়েছে এবং তোমাদের এই সম্পর্কে প্রাথমিক ধারণা নাই, তোমাদের কিন্তু বেসিক ধারণাটা এটাই যে সাবজেক্টের সম্পর্কে যদি কেউ মানে তোমরা এক কথায় বলতে চাও, তাহলে বলতে হবে যে পরিণতি হচ্ছে এমন একটা বিষয় বা শাস্ত্র যার মাধ্যমে নাগরিক একটা দেশের নাগরিক এবং নগররাষ্ট্র বা রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। তোমরা এক কথায় এটা বলে দিবে। এখন আসো আমরা যদি জানতে চাই সুশাসন কী। সুশাসনের যদি ওই অধ্যায়ে আমাদের আলোচনা নাই, দ্বিতীয় অধ্যায়ে আমাদের সুশাসন সম্পর্কে ধারণা আছে, তো সেই হিসাবে তোমাদেরকে বলতে চাই সুশাসনের একটু প্রাথমিক ধারণা তোমাদেরকে দেই, যে সুশাসন হচ্ছে ইংরেজি শব্দ হচ্ছে গুড গভর্নেন্স। এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। এই শব্দটা এই আধুনিক বাংলাদেশ বা ডিজিটাল আধুনিক বিশ্বে বা ডিজিটাল বাংলাদেশ যদি আমরা বলতে চাই যে যেটা কায়েম হচ্ছে বা হয়ে যাবে, বাংলাদেশ এইরকম একটা পর্যায়ে চলে যাচ্ছে, তো সেই হিসাবে এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান যুগে যে জিনিসটার খুবই অভাব, সেটা হচ্ছে একটা দেশ সুশাসিত কিনা বা একটা দেশের সুশাসন কায়েম হচ্ছে কিনা, সেই পরিপ্রেক্ষিতে একটা দেশের মানুষগুলো বা নাগরিকগুলো সুশাসন পাচ্ছে কিনা বা তারাও সুশীল সমাজের অন্তর্ভুক্ত কিনা, এইরকম বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে এই সব বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়েছে গুড গভর্নেন্স।
তো আমরা যদি বলতে চাই যে সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স, অর্থাৎ যে গভর্নমেন্ট কী করবে জবাবদিহিতামূলকভাবে বা জনগণের সকল বিষয় নিয়ে সুযোগ সুবিধা নিয়ে কী করবে, সুবিধাগুলো আলোচনা করবে এবং সমাধানের চেষ্টা করবে, সেটাই হচ্ছে সুশাসন। অর্থাৎ নাগরিকের যত ধরনের উন্নয়নমূলক কর্মসূচি আছে, যত ধরনের সমস্যা আছে, সেগুলো সমাধান করাই হচ্ছে মূলত সুশাসনের বিষয়। তো আমরা এখন চলে যাচ্ছি সংজ্ঞা, প্রামাণ্য সংজ্ঞাতে। পরিণতির কিছু প্রামাণ্য সংজ্ঞা আছে, সুশাসনের প্রামাণ্য সংজ্ঞা আমরা পরের অধ্যায়ে আলোচনা করব, যেটা পরিণতি এবং সুশাসন বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারে আছে। তো সেই হিসাবে আমি প্রামাণ্য সংজ্ঞা আমরা প্রথমে যদি বলতে চাই, পরিণতির প্রামাণ্য সংজ্ঞাগুলোর মধ্যে একটা হচ্ছে ই এম হোয়াইট বলেছেন পরিণতি হচ্ছে এমন একটি শাস্ত্র বা বিষয় যা নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। পরিণতির যে সংজ্ঞাটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ই এম হোয়াইট বলেছে পরিণতি হচ্ছে কি, এমন একটা বিষয় বা শাস্ত্র যা নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। এটা একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা। পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট সংজ্ঞা রয়েছে, সেটা হচ্ছে ই এম হোয়াইটেরই আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে নাগরিকতার সাথে। ই এম হোয়াইট দুইটা সংজ্ঞা দিয়েছেন, আরেকটা সংজ্ঞা হচ্ছে নাগরিকতার সাথে সম্পর্কিত সকল বিষয় নিয়ে, নাগরিকতার সাথে সম্পর্কিত সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাই হচ্ছে পরিণতি। অর্থাৎ আমরা যদি এক কথায় বলতে চাই যে ই এম হোয়াইটই ব্যাপকভাবে বা গুরুত্বপূর্ণ বা সর্বাধুনিক বা সর্ব আলোচ্য সংজ্ঞা দিয়েছেন পরিণতি, এই সংজ্ঞাগুলোর মধ্যে দুইটা সংজ্ঞা আমি তোমাদের সামনে আলোচনা করলাম, এই হচ্ছে গুরুত্বপূর্ণ সংজ্ঞা। তার পাশাপাশি আমরা যদি ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারির যে সংজ্ঞাটা আমরা আলোচনা করতে চাই, তাহলে বলতে পারি যে পরিণতি হলো রাষ্ট্রবিজ্ঞানের সেই বিভাগ যা শাখা যা নাগরিকের অধিকার কর্তব্য নিয়ে আলোচনা করে। ওয়েবস্টার ইন্টারন্যাশনাল ডিকশনারি থেকে বলা হয়েছে যে পরিণতি হলো এমন একটা বিষয় বা বিভাগ বা শাখা যা নাগরিকের অধিকার এবং কর্তব্য নিয়ে আলোচনা করে। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থী আমার এই প্রামাণ্য সংজ্ঞা তিনটা তোমাদের উদ্দেশ্যে দেওয়া হলো, পরিণতির ধারণা এবং সংজ্ঞা। এখন যদি আমরা সংক্ষেপে আলোচনা করতে চাই, আসলে পরিণতির আলোচ্য বিষয় বা বিষয়বস্তু অনেক ব্যাপক। আমরা যদি পরিণতিকে আমরা সংকীর্ণ ধারণা হিসাবে বলি, আর রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে ব্যাপক ধারণা, অর্থাৎ এখানে আলোচনার কোনো মানে বলা যায় যে শেষ নাই। সাম্প্রতিক ঘটনা, বর্তমানের বিভিন্ন বিষয়ও কিন্তু পরিণতির অন্তর্ভুক্ত হতে পারে। তো সেই হিসাবে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, এই পরিণতির পরিধি এবং কিছু বিষয়বস্তু। তোমরা যদি প্রথমে বলতে চাই পরিণতি এবং বিষয়বস্তু কেমন, যেমন পরিণতি কী কী বিষয় নিয়ে আলোচনা করে বা পরিণতি কতটুকু পর্যন্ত আলোচনা করে, একটা নাগরিকের কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারে, সেটা যদি আমরা প্রথমে জানতে চাই, তাহলে নাগরিকের বিভিন্ন ধরনের অধিকার কর্তব্য নিয়ে আলোচনা করে, নাগরিকের অধিকার কর্তব্য নিয়ে আলোচনা করে, নাগরিকের মৌলিক অধিকার নিয়ে আলোচনা করে। এগুলো হলো বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। নাগরিকের অতীত বিভিন্ন বিষয়, অতীতের বিভিন্ন ঘটনা, ঐতিহাসিক ঘটনা বলো, এগুলো নিয়ে আলোচনা করে, নাগরিকের বর্তমান নিয়ে আলোচনা করে, নাগরিকের ভবিষ্যৎ বিভিন্ন কার্যাবলী নিয়ে আলোচনা করে পরিণতি। এইগুলো হলো পরিণতি আলোচ্য বিষয়। পাশাপাশি আরও কিছু বিষয়বস্তু রয়েছে যে নাগরিকতা বিষয়ক কিছু বিজ্ঞান বলা হয় পরিণতিকে। অর্থাৎ পরিণতির একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বা পরিধি হচ্ছে নাগরিকতা বিষয়ক, অর্থাৎ নাগরিকের সকল বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে। পাশাপাশি রাজনৈতিক তত্ত্ব সংগঠন নিয়ে আলোচনা করে, অর্থাৎ রাজনৈতিক বিভিন্ন সংগঠন তত্ত্ব নিয়ে আলোচনা করে পরিণতি। রাজনৈতিক দল নিয়ে আলোচনা করে, নেতৃত্বের গুণাবলী, নেতৃত্ব সম্পর্কে বিস্তারিত ব্যাপক ধারণা নিয়ে আলোচনা করে। আমাদের দেশের শুধু দেশের না, বিশ্বব্যাপী সরকারের সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে, অর্থাৎ সরকারের শ্রেণী বিভাগ, সরকারের ধরন, সরকারের প্রকারভেদ, এইগুলো বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে। তাহলে আমরা বলতে পারি এই ছাড়াও সংবিধান একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিণতি আলোচনা করে। পরিণতি বিভিন্ন যেমন ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক কিছু ঘটনা নিয়েও আলোচনা করে, রাজনৈতিক ঘটনা যেগুলো রাজনীতির সাথে সংশ্লিষ্ট, সেই হিসাবে পরিণতির আলোচনা বিষয়গুলো অনেক ব্যাপক বা বিষয়বস্তু বা পরিধি অনেক ব্যাপক। তারপর তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যারা যেহেতু তোমরা নতুন শিক্ষার্থী, তোমরা এই বিষয়গুলো বা বিষয়বস্তু বা পরিধিগুলো ব্যাপক আকারে পড়ার জন্য তোমাদের পাঠ্য বইয়ে তোমরা একটু দেখতে হবে। তাছাড়া আমাদের আসলে আমাদের পক্ষে এত বড় সময় নিয়ে তোমাদেরকে দেখানো সম্ভব না, এই জন্যে যে এইগুলো আসলে পয়েন্ট টু পয়েন্ট আমরা শুধু কিছু আলোচনা করতেছি, ইম্পর্টেন্ট ধারণা দিচ্ছি। তোমরা আবার পাশাপাশি বইগুলো যদি থাকে বা ক্রয় করো, সেগুলো থেকে তোমরা দেখে নিতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরিণতি পাঠের প্রয়োজনীয়তা। এখানে যদি বলতে হয়, সেটা হচ্ছে পরিণতি পাঠ কেন প্রয়োজন, একজন শিক্ষার্থী হিসাবে বা মানবিক শাখার শিক্ষার্থী হিসাবে তোমার পরিণতি পাঠ করা কেন প্রয়োজন। যদি এক কথায় তোমাদেরকে বলা হয়, তোমরা এক কথায় এটা বলবা যে একজন নাগরিক হিসাবে আমি একটা দেশের সম্পর্কে, একটা নাগরিক হিসাবে আমার অধিকার সম্পর্কে জানতে গেলে আমি পরিণতি পাঠ করা খুবই প্রয়োজন। এটা হলো মূলত ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ আমি যদি বলি যে তুমি একজন নাগরিক,
তুমি নাগরিক জন্মসূত্রে নাগরিক হও আর অধিকার সূত্রে হও, তোমাকে কি করতে হবে? প্রথমত তোমাকে তোমার অধিকার সম্পর্কে তোমার জানতে হবে। তুমি দিনে দিনে বড় হবে, তোমার বিভিন্ন ধরনের অধিকার এবং কর্তব্য, প্রথমত তোমার অধিকারগুলো জন্ম নিচ্ছে, এরপর তুমি কি করবে, তোমার কর্তব্যগুলো পালন করতে হবে, সেই বিষয়ে তোমাদের কি করতে হবে, এইগুলো জানতে গেলে তোমাকে পরিণতি পাঠ করতে হবে। পাশাপাশি যদি বলি যে রাষ্ট্রের বিভিন্ন বিষয়, রাজনৈতিক বিষয়, মৌলিক অধিকার, রাষ্ট্রের আইন, সংবিধান, এই সব বিষয় নিয়ে আলোচনা করতে গেলেও তোমরা যদি জানতে চাও তাহলে পরিণতি পাঠ করা অত্যন্ত জরুরি। অর্থাৎ পরিণতি পাঠের মাধ্যমে তুমি শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের রাজনীতি না, বাংলাদেশের সরকারই না, বাংলাদেশের মৌলিক অধিকার না, বিশ্বব্যাপী মানবাধিকার, অন্যান্য দেশের সরকারের সাথে তুলনা, অন্যান্য দেশের সরকার ব্যবস্থা, অন্যান্য দেশের রাজনীতি, অন্যান্য দেশের সংবিধান, সকল বিষয় তোমার এইগুলোকে ইনক্লুড করবে। এই জন্য আমার মনে হয় যে তোমরা এক কথায় বুঝতে পারতেছো যে পরিণতি এবং সুশাসন সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের নিয়মিতভাবে তোমাদের এই আমাদের এই ভিডিওগুলো আমাদের সংস্কৃতি সরকারি কলেজ আকরা সংস্কৃতি গভ কলেজে যে পেজ, এই পেজে তোমাদের ভিডিওগুলো দেখতে হবে এবং তোমরা এগুলো আলোচ্য বিষয়গুলো নোট নিবে, নিয়ে তোমরা আবার বইয়ের মাধ্যমে আরও বিস্তারিত জানতে পারবে। আশা করি তোমাদের এই যে অল্প সময়ে যে আমি বিষয়টা প্রথম পত্রে তোমাদের যে সেশনটা নিলাম সেটা পরিণতি সুশাসনের যে প্রথম অধ্যায়, পরিণতি এবং সুশাসনের যে পরিচিতি, এর মধ্যে ধারণা পরিণতি সম্পর্কে দিলাম এবং সংজ্ঞা দিলাম, পরিধি এবং বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দিলাম, পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে বললাম, অর্থাৎ তোমাদের কেন এই পরিণতি পাঠ প্রয়োজন। তোমাদেরকে যদি আমি সরাসরি জিজ্ঞাসা করতে পারতাম যদি অফলাইনে আমাদের ক্লাসগুলো হতো যে তোমাদের কেন প্রয়োজন, তাহলে তোমরা আরও বেশি মজা পেতা। যদিও তোমাদের এই অনলাইনে ক্লাসগুলো তোমাদের কাছে এতটুকু আকর্ষণীয় হবে না, আমাদের আমরা একটা মানে কী বলে আমরা একটা খারাপ সময় পার করছি, তোমাদের সবাই আমরা জানি যে খারাপ সময় যাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করি যাতে আমাদের এই ভালো সময়টা ফিরে আসে, যাতে আমরা দ্রুত সময়ের মধ্যেই আমরা অফলাইনে ক্লাসগুলো নিতে পারি। অনলাইনে ক্লাসগুলো আসলে এতটা তোমাদের সাথে স্বাচ্ছন্দ্যবোধ হবে না, কারণ একজন শিক্ষার্থী একজন শিক্ষক হিসাবে আমরা যতটুকু দেওয়ার সেটা আসলে ওইভাবে অনলাইনে যতটুকু দিব তার চেয়ে 10 গুণ বা 20 গুণ আরও বেশি আমরা অফলাইনে তোমাদের দিতে পারবো। তো তোমাদের সাথে সরাসরি ক্লাসের মাধ্যমে আমাদের আসলে ভাব বিনিময় হবে, আর আমরা মনে করি একজন শিক্ষকের সেই গুণাবলী আসলে মেইন, যে একটা স্টুডেন্ট সরাসরি যখন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করবে, বিভিন্ন বিষয়ে জানতে চাইবে, তার মাধ্যমে জানতে পারবো, আমিও জানতে পারবো, তোমরাও জানতে পারবে, সেইটাই নিয়ে আসলে মূলত আলোচনা হবে। তারপরও এই পরিস্থিতিতে সারা বিশ্বব্যাপী অনলাইনে ক্লাস হচ্ছে, তোমরা অনলাইনের বিষয়গুলো বুঝে নিবে এবং আশা করি ভবিষ্যতে আমার যে পরিণতি এবং সুশাসনের যে বিষয়গুলো প্রথমতের যে বিষয়গুলো আলোচনা করেছি, পরবর্তী বিষয়গুলো টপিকগুলো আবার আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই কামনা করে, হ্যাঁ, আজকের মতো এই পরিণতি এবং সুশাসন প্রথম পত্রের সাবজেক্ট থেকে বিদায় নিতে চাচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম। আপনাদের কিছু করেন্ট না, ফিনিশ।